যা মানুষ পেছনে রেখে চলতে চায় তার সামনে চলে আসে অজান্তে মনের বেখেয়ালে। সময়ের এমন রসিক খেলা নিরন্তর চলতে থাকে, পাল্টাতে থাকে প্রাক্তন বর্তমানের সমীকরণ। ব্যক্তিগত জীবনের দৃষ্টিকোণ বদলে পেশাগত জীবনের প্রাক্তনের সঙ্গে অনেক তারকায় এক ছবিতে কাজ করেন। বিশ্বের অনেক তারকাদের বেলাতেই এমনটা দেখা গেছে। প্রেম ছিল, সেই প্রেম ভেঙে যাওয়ার পর কোনো দেখাদেখি নেই, কিন্তু কাজের টানে দুজন এক হয়েছেন। এমনও হয়েছে যে একসঙ্গে কাজ করতে করতে মুছে গেছে পুরনো অভিমান, প্রাক্তনরা হয়ে ওঠেন একে অপরের খুব ভালো বন্ধু। এমনটা হতে পারে বুম্বাদা খ্যাত প্রসেনজিৎ চ্যাটার্জির বেলাতেও। তিনি দীর্ঘদিন পর কাজ করতে চলেছেন তার প্রাক্তন প্রেমিকা দেবশ্রী রায়ের সঙ্গে। শুধু দেবশ্রী একাই নন, এখানে আরেক নায়িকা হিসেবে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকেও, যার সঙ্গে প্রসেনজিতের সম্পর্কটা ছিল একসময় ওপেন সিক্রেট। সংবাদ প্রতিদিন এক সূত্রের বরাতে কলকাতার তিন তারকার একসঙ্গে সিনেমার অভিনয়ের চমকপ্রদ এই খবরটি প্রকাশ করেছে। তারা বলছে, নতুন বছরে প্রাক্তন জুটির ডাবল ডোজ পেতে চলেছেন বাংলা সিনেমার দর্শকরা। স্টুডিও পাড়ায় জোর গুঞ্জন, এক ছবিতে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং দেবশ্রী রায়। শোনা গেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় জুটির সৌজন্যে এই তিন তারকাকে এক ছবিতে দেখা যাবে। 2016 সালে পরিচালকদ্বয়ের প্রাক্তন ছবিতে বড় পর্দায় জুটি হিসেবে কামব্যাক করেছিলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। ব্যক্তি সম্পর্ক খুব একটা ভালো না হলেও পেশাদারিত্বে কোনো খামতি ছিল না কারোরই। পরে আবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের দৃষ্টিকোণ ছবিতেও একসঙ্গে অভিনয় করেন তারা। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বিনিময় হয়ে থাকে দুই তারকা। কিন্তু 1995 সালে ডিভোর্সের পর থেকে নাকি দেবশ্রী রায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটুকু ছিল না প্রসেনজিতের। দীর্ঘদিনের পথচলায় দুজন চলেছেন দুজনের মতো, একজন হয়ে উঠেছেন মিস্টার ইন্ডাস্ট্রি, অন্যজন হয়েছেন রাজনীতিবিদ। অভিমানে বিরহে তিক্ত হয়ে ওঠা সেই সম্পর্কে বুঝি এবার কিছুটা উন্নয়নের হাওয়া লাগতে চলেছে। জানা গেল সম্পূর্ণ চিত্রনাট্য না শোনা হলেও পরিচালক জুটির বিশেষ আবদারে এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন বিধায়ক অভিনেত্রী। যতদূর জানা গেছে 3 জানুয়ারি সিঙ্গাপুর থেকে কলকাতায় ফিরেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তিন তারকাকে শুটিং ফ্লোরে সামলানোর সম্পূর্ণ দায়িত্ব শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের। এখন দুই প্রাক্তন প্রেমিকার সঙ্গে বাস্তব জীবনের আবেগকে পাশ কাটিয়ে কতটা পেশাদার হয়ে উঠতে পারেন, দর্শককে কতটা বিমোহিত করতে পারেন, সেটাই দেখার অপেক্ষা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।